আচ্ছা আপনাদের এই যে টিকা নিছেন এখন আপনাদের অনুভূতি কি, মানে ভালো লাগছে নাকি খারাপ লাগছে? ভালোই লাগছে। আচ্ছা আপনারা নিয়ার পরে যে মনের একটা স্যাটিসফাইড যে আমরা টিকা নিছি, এখন কি হবে না হবে সেটা তো পরের বিষয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চললাম করোনা ভাইরাসের টিকা নিতে, তো কোভিড-19 টিকা। তো টিকা নেওয়ার প্রসেসটা হচ্ছে, ফার্স্টে আপনাকে অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে হবে। দেন রেজিস্ট্রেশন শেষে আপনাকে একটি পিডিএফ দিবে, টিকা কার্ড যেটা, তো পিডিএফ বা টিকা কার্ডটি আপনাকে প্রিন্ট করতে হবে এবং আপনাকে একটি এসএমএসের জন্য ওয়েট করতে হবে। অর্থাৎ আপনাকে কোন ডেটে টিকা নিতে হবে এটা আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। তো টিকা জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনারা সুরক্ষা.com-এ যেতে পারেন, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে এবং ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব। ইতিমধ্যে আমার ফোনে মেসেজটি চলে আসছে, তো আমি এখন যাচ্ছি আসলে কার্ডটি প্রিন্ট করতে। তো প্রিন্ট করার পর এটি নিয়ে আমি যাব যশোর মেডিকেল কলেজ হসপিটালে। তো আমি যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন অপশান ছিল যে আপনি কোথায় টিকা নেবেন, তো যশোর সদর ওর মেডিকেল হসপিটাল ওর আরও কিছু অপশান ছিল। তো আমি যশোর মেডিকেল হসপিটালটা সিলেক্ট করছিলাম এবং আমার কার্ডেও দেখলাম মেডিকেল হসপিটালটি আসছে। তো প্রিন্ট করার পরে আমি এখন যাব মেডিকেল কলেজ হসপিটালে টিকা নেওয়ার জন্য। তো বন্ধুরা সাথে থাকবেন। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের প্রিন্টিং এর দোকানে। তো এখানে আমরা আমাদের করোনা ভাইরাসের যে কার্ড সেটি আসলে এখন প্রিন্ট করছি, আপনারা দেখুন প্রিন্টের কাজ চলছে। তো বন্ধুরা এর ভিতরে আমাদের প্রিন্ট কপিটি বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাব যশোর মেডিকেল কলেজ হাসপাতালে, দেন সেখান থেকে টিকা নেব। তো আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা এর ভিতরে আমাদের করোনা কার্ডটি প্রিন্ট করা কমপ্লিট। তখন আমরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে বের হয়েছি, চলুন একসাথে গিয়ে আজ করোনার টিকা নেই। আসলে অনেকে বলছে যে আসলে করোনার টিকায় সমস্যা, আপনার জ্বর হয়, এটা হয়, ওটা হয়, অনেক সমস্যা, অনেকেই টিকাটি না নেওয়ার জন্য বলছে যে আসলে এটা নেওয়া ঠিক হবে না। তো আসলে অনেকগুলো টেস্টের পরে আসলে একটি টিকা সিলেক্ট হয়, অনেক স্টেপ পার করে, এবং আমাদের মতো একটি জনবহুল দেশে যেখানে আসলে ঘরে বসে থাকা অসম্ভব, তো আমাদের জন্য অবশ্যই করোনার টিকাটি নিয়ে সেফ থাকা নিরাপদ বলে আমি মনে করি। তো জন্য সবাইকে আসলে টিকাটাই নেওয়ার জন্য উৎসাহিত করা উচিত, এবং যেহেতু সরকার একেবারে ফ্রি দিচ্ছে করোনার টিকাটি, কোনো টাকা পয়সা লাগছে না, সেহেতু আমার মনে হয় না নেওয়ার কোনো কারণ নাই। তো আমরা এখন চলেছি রেলরোড দিয়ে। তো আমি আসলে যশোর মেডিকেল কলেজটি সিলেক্ট না করে যশোর সদর সিলেক্ট করতে পারতাম। আসলে যশোর সদরে যেহেতু এটা সদর হাসপাতাল, অনেক লোকজন থাকে সেখানে, অনেক রুগী, আমি চিন্তা করলাম যদি মেডিকেল কলেজে হয় তাহলে কিছুটা হয়তো নিরাপদে বা কিছুটা হয়তো নিরিবিলি পাওয়া যাবে। তো এটা চিন্তা করে আমি মেডিকেল কলেজ সিলেক্ট করছিলাম। এখন দেখব প্রসেসটা কি। আসলে আমি পুরো প্রসেসটাই আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব। এবং টিকা নেওয়ার পরে কোনো সমস্যা হয় কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আধা ঘন্টা, এক ঘন্টা প্লাস একদিনের আপডেট দেবো আপনাদের, ফুল একটা দিন, এবং এর পরেও কোনো সমস্যা হয় কিনা সেটাও অবশ্যই জানাবো।
তো আমি ভিডিওর সাথে ফুল একদিনের আপডেট আপনাদের দেবো, বা সাথে যদি পারি আরও দু একদিনের যে কোথাও কোনো সমস্যা এখানে অনেকের নাকি জ্বর হচ্ছে, অনেকের হালকা হালকা গায়ে ব্যথা হচ্ছে, তো এরকম কোনো সমস্যায় আমি পড়ি কি না সেটা আপনাদের সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব। তো এরই এরই ভিতরে আপনারা কে কে টিকা নিয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন। তো আসলে টিকাটি সম্ভবত দুইটি ডোজে নিতে হবে, তো আজকে হচ্ছে মূলত ফার্স্ট ডোজ, ওখানে দেখলাম যে দুইটা ডোজের কথা উল্লেখ করা আছে, তো আজকে হচ্ছে ফার্স্ট ডোজ। তো আমি আমার মাকে রেজিস্ট্রেশন করে দিয়েছি, তিনিও আজকে টিকা নিবে। তো যাদের যাদের 40 বয়সের উপরে তাদের সবারই নেওয়া উচিত, যারা যারা ক্যাটাগরিতে পড়ে না, খালে এখানে কিছু ক্যাটাগরি বিভক্ত আছে, তো যারা যারা এই ক্যাটাগরিতে পড়েন তাদের সবার টিকাটি নিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো বন্ধুরা সাথে থাকবেন। তো বন্ধুরা এরই মধ্যে আমরা মেডিকেল কলেজের সামনে চলে আসছি। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর মেডিকেল কলেজ হসপিটালের সামনে। তো আমাদের গাইডে যেমনটি ছিল বা আমাদের সাইটটিতে আমরা যেমনটি দেখেছিলাম সরকারের ফর্মে, তো সেখানে বা আমাদের গাইডে উল্লেখ আছে যশোর মেডিকেল কলেজ হসপিটালে কেন্দ্র, কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম যে আসলে কেন্দ্রটি এখানে নয়, সব কিছুই আসলে যশোর সদরে হচ্ছে। তো আমাদের এখন সদরে যাওয়া লাগবে। তো বন্ধুরা সাথে থাকবেন। তো বন্ধুরা আমরা যশোর মেডিকেল কলেজ থেকে এখন ব্যাক করলাম, কারণ আমরা জানতে পারলাম মূলত টিকাটি দিবে যশোর সদরে। তো আমরা এখন সদরের উদ্দেশ্যে রওনা করেছি, তো আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা এরই ভিতরে আমাদের কোভিডের টিকা নেওয়া কমপ্লিট, আসলে ভিতরে খুবই ফাস্ট কাজটি কমপ্লিট হয়ে গেল, যার জন্য ভিডিও করার টাইম পেলাম না। আসলে এখন একটু ছেলেদের লাইনে লাইন লোকজন কম আছে, যার জন্য আমাদের খুবই ফাস্ট ডেলিভারি হলো। আসলে ভিতরের বিষয়টা আপনাদের একটু বলি, তেমন কোনো বিষয় না, জাস্ট আপনাদের একটা ইঞ্জেকশন দেবে আর কিছুই না। তো আপনাদের কোভিডের টিকার যে কার্ডটা ঠিক এরকম, তো সেখানে আপনারা দেখতে পারবেন, তো এখানে ডেট আছে এবং ডোজের একটা নাম আছে এবং ডোজনের যে আসলে কোন ডোজটি আমাদের দিচ্ছে সেই ডোজটির নামটা এখানে লেখা আছে। তো আমাদের মোট দুইটা ডোজ নিতে হবে, দেখেন ডোজ ওয়ান ডোজ টু, ডোজ টুটি ঠিক এখানে আনবে এবং ডোজ টু নিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ডোজের যে ডেটটি 19/4/21, তো প্রায় 2 মাস পরে আমাদের দ্বিতীয় ডোজটি নিতে হবে এবং আমাদের এটি রেখে দিতে হবে, কারণ এটি আপনাদের এটি আমাদের আসলে টিকা নিচ্ছে প্রমাণপত্র বা আপনি যেটা বলেন যে মূলত সেটা এটা আপনাদের রেখে দিতে হবে। তো পরে এটা আমাকে কাজে লাগতে পারে বিভিন্ন কাজে। বন্ধুরা আসলে প্রসেসটা খুবই ইজি, এখানে আসবেন আপনি জাস্ট এই কার্ডে নিয়ে আসবেন। তো আমার তো আসলে আইডি কার্ড সাথে ছিল, তাও আমার আইডি কার্ডও দেখিনি, তবে মেসেজে যেহেতু আইডি কার্ডের কথা উল্লেখ আছে আপনারা অবশ্যই সাথে করে আইডি কার্ডটি নিয়ে আসবেন। তো আইডি কার্ড এবং আপনাদের এই প্রিন্ট কপি, এই দুটো আনলে আপনাদের যথেষ্ট। আসলে টিকা নেওয়ার পরে 30 মিনিট একটু রেস্ট নিতে হয়, তাই এই জন্য সবাই মুরব্বী আঙ্কেলরা বসে আছে এখানে টিকা নিয়ে। তো আমরা তাদের কাছ থেকে কিছু মতামত নিব, আসলে তাদের টিকাটা নিয়ে কোনো খারাপ লাগছে কিনা বা তাদের শারীরিক কোনো সমস্যা আছে কিনা বা নিয়ে তারা কেমন বোধ করছেন, তো আসলে তাদের কাছ থেকে আমরা বিষয়টা শুনি। ডোজ দেওয়ার পরে আমাদেরকে আধা ঘন্টা বসতে বলবে, আধা ঘন্টার পরে আমাদেরকে এখান থেকে যাইতে বলছে। দেওয়ার সময় স্বাভাবিক কোনো সমস্যাই হয় নাই, কিন্তু এখন আধা ঘন্টা পরে আর কি এখান থেকে যেতে বলেছে। আর আগামী যে দ্বিতীয় যে ডোজটা সেটা হচ্ছে 19/4/21 দিতে বলছে। আচ্ছা আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে, মাথা ব্যথা বা হালকা জ্বর জ্বর এরকম কোনো সমস্যাই নাই? তো রিসেন্টলি তো দেওয়া হয়েছে, এই মুহূর্তে আসলে তো রিপেক্ট এখন বসা যাবে না, আধা ঘন্টা বসতে বলছে, যেহেতু সম্ভবত হয়তো হতেও পারে বা নাও পারে, এই আর কি মন বিষয়। আচ্ছা আমরা আপনাদের কাছ থেকে একটু শুনি কি অবস্থা।
আঙ্কেলের বয়স কেমন? আমার 70 বছর। আচ্ছা 70, তো অনেক বয়স হয়ে গিয়েছে। তো আপনার আসলে কি শারীরিক কোনো সমস্যা হচ্ছে? না। কোনো সমস্যা হচ্ছে না, মাথা ব্যথা কোনো কিছু নাই? এই মুহূর্তে না। আপনার তো কোনো সমস্যা নাই? না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার বয়স উপরে 58। আচ্ছা আপনাদের এই যে টিকা নিছেন, এখন আপনাদের অনুভূতি কি, মানে ভালো লাগছে নাকি খারাপ লাগছে? ভালোই লাগছে। তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি, যে তাদেরকে উৎসাহিত করবেন? উৎসাহিত করতে হবে, সবাই এসে দিবে, আশা করি এর অবশ্যই সুফল পাওয়া যাবে, সুফল পাওয়া যাবে। আর সবাই দেওয়া উচিত, যেহেতু এটা বিভিন্ন জায়গা থেকে পরীক্ষিত হয়ে মানব দেহে প্রবেশ করতেছে, সেই হিসাবে আমার মনে হয় সবার নেওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো এনাদের আসলে শারীরিক কোনো সমস্যা নাই, বা এবং টিকা নিয়ে এনাদের খুবই ভালো লাগছে, এনারা অন্যদেরও উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ, আঙ্কেলদেরও অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন আসি আমার বাসায়। তো এই ভিডিওটা শ্যুট করছি করোনার ভ্যাকসিন নেওয়ার ঠিক 3 দিন পর। আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে আসলে এই 3 দিনে আমার কোনো শারীরিক সমস্যা পড়েছে কিনা বা অন্য কোনো প্রবলেম পড়েছে কিনা। তো এ বিষয় নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। তো শুরুতেই ভ্যাকসিন নেওয়ার মেবি 30 মিনিট পর বা ভ্যাকসিন নেওয়ার কিছু পরে আমি ওখান থেকে চলে আসি। ওরা 30 মিনিট বসতে বলছিল রেস্ট নেওয়ার জন্য। তো যাই হোক, আমি 30 মিনিটের ওইভাবে রেস্ট নেওয়া হয়নি, একটু ব্যস্ততা ছিল যার জন্য চলে আসছিলাম। তো করোনা ভ্যাকসিন নেওয়ার দিন যেদিন আসলাম, ওদিন সন্ধ্যাবেলায় ঠিক হাতে ভ্যাকসিনটি দিয়েছিল ঠিক এখানে, তখন এইটুক জায়গায় এইটুক স্থান জুড়ে একটু ব্যথা করছিল জাস্ট। তো ব্যথাটা আপনার এরকম ব্যথা না যে আপনার ব্যথাতে হাত নাড়ানো যাচ্ছে না, ব্যথাটি ছিল যে এখানে চাপ দিলে বা হালকা চাপ লাগলে ব্যথা এরকম। তো এই ব্যথাটি মোটামুটি 24 ঘন্টা মতো ছিল, তারপরে এটা সেরে যায়। আর ওদিন মোটামুটি আমি বেশ একটু ঘোরাঘুরি করি, আমার বাইরে বেশ কিছু কাজ ছিল। তো যখন আমি বাসায় আসি ঠিক সন্ধ্যের সময় আমার মাথায় একটু ব্যথা করছিল, আমি শুয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, আধা ঘন্টা রেস্ট নিলাম, দেন ওটা ঠিক হয়ে গেল, সমস্যা হয়নি। তো এটাই ছিল মোটামুটি সাইড ইফেক্ট, হালকা মাথা ব্যথা। এটা খুব বেশি না, আমি হয়তো একটু বাইরে বেশি ঘোরাঘুরি করছিলাম এর জন্য অনেকের এটাও হয়নি, অনেকের জাস্ট হাতে হালকা ব্যথা, স্বাভাবিক ব্যথা, এটাই আর কি। তেমন কোনো সাইড ইফেক্ট আমি পাইনি, আজ প্রায় 3 দিন পার হয়ে গিয়েছে, এই 3 দিনের ভিতরে বাদ বাকি কোনো সমস্যাই পড়িনি। তো বন্ধুরা, এটা ছিল ছোটো আপডেট বা করোনা পরবর্তী আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে লাইক দেবেন। ধন্যবাদ।